মাটি ও মানুষের নেতা জনাব এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ, তাকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমার জীবনের একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমি যে জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি কুতুবদিয়া, দীর্ঘ এক নাগারে 10 বছর অতিকাল সময় পরে এই মাটিতে পদার্পণ করেছি। আমি আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমাদের উপজেলা আমির সাবেক চেয়ারম্যান সাহেব, জেলার নেতৃবৃন্দ সহ আপনাদের সামনে উপস্থিত হয়ে বলেছেন আমরা এখানে কেন এবং কি উদ্দেশ্যে এসেছি। আমরা জানি গত 19 নভেম্বর এই কুতুবদিয়া বড়গোপের আমজাখালীর হুন্দরা বাজারের আলামিন মার্কেটে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এখানে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান পড়েছে, বাড়িঘর পড়েছে। যখন দোকানগুলো পড়ছিল, বাড়িঘর দাউ দাউ করে জ্বলছিল, প্রযুক্তির সুবিধায় ঢাকায় বসে এর ভিডিও দেখার আমার সুযোগ হয়েছে। এখানে বাড়ি জ্বলে নাই, আমাদের অন্তর জ্বালিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, কারণ হচ্ছে এই মাটি আর মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। তাদের যখন কষ্ট হয়, তাদের উপর যখন বিপদ আছে, এই মাটির সন্তান হিসাবে আমাদের হৃদয় কাঁদে মানুষের কষ্ট দেখে। মনের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, পরেশানি আবেগ ছিল তাৎক্ষণিক ভাবে ছুটে আসার জন্য, আসতে পারি নাই। কেন পারি নাই আপনারা জানেন? এই বর্তমান জালিম সরকার সপ্তাহে 5 দিন আমাকে আদালতের বারান্দায় ডিউটি পালনের সুযোগ করে দিয়েছে, জানেন আপনারা? মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়, জামিন নিয়ে ফিরে এসে প্রতিদিন কোর্ট কাছারিতে হাজির হতে হয়। এর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যাতে আমি আসতে না পারি। তারা আমাদের ভয় পায় কেন আমি জানি না, কারণ আছে। তারা জনগণকে ভয় পায়, জনগণ আমাদের ভালোবাসে, এই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, দুনিয়ার কোন শক্তি আমার দেশের জনগণ, জনগণের ভালোবাসা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ পারে নাই বলে আজকে উপস্থিত হতে পেরেছি। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, 5 বছরের জন্য আপনারা ম্যান্ডেট দিয়েছিলেন, তবে দিনের বেলায়, রাতে নয়, মনে আছে? দিনে ভোট দিয়েছিলেন না রাতে দিয়েছিলেন? এখন কি দিনে ভোট হয়? এখন কি হয়? রাতে কি আসলে ভোট হয় না চুরি হয়? তাহলে ওরা কি? আমি বলবো না, ওরা কি? আপনারাই বলেন। আমরা এসেছি জনগণের
ম্যান্ডেট নিয়ে 5 বছরের দায়িত্ব পালনের জন্য জাতীয় সংসদে শপথ নিয়েছিলাম। 2 থেকে 2.5 বছর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, মহেশখালী কতক দেওয়ার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সরকারের সম্পদ জনগণের আমানত, রাষ্ট্রের মালিক জনগণ, আমাদের সংবিধানে বলা আছে, সেই অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আপনারাই সাক্ষী দিবেন, আজকে যারা জনগণের দায়িত্ব পালন করছে তারা জনগণের সম্পদকে আমানত হিসেবে রক্ষা করছে নাকি নিজেরাই লুটপাট করে আঙ্গুল ফুলে কারাগার হচ্ছে? আমি রাজনৈতিক সমালোচনার জন্য আজকে আসি নাই, কিন্তু এটা জনগণের অধিকারের সাথে সম্পৃক্ত বলে কথাগুলো বলতেই হবে। প্রিয় বন্ধুরা আমার, এই কতক দিয়া আমি 2.5 বছর মহেশখালী কতক দিয়ার এমপি দায়িত্ব পালন করেছি। 2.5 বছরের মাথায় মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, সেটা আপনারা জানেন। এরপরে অসংখ্য মামলা দিয়ে আমাকে জুলুমের জিঞ্জির আবদ্ধ করে এলাকায় আসতে দেওয়া হয়নি, কিন্তু জনগণকে বলি নাই, সুখে দুঃখে খবর রেখেছি, চেষ্টা করেছি, হাত বাড়িয়েছি সহযোগিতার। আমি না থাকলে কি হবে? আমার জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমার জনগণ সাথে ছিল, তারাই আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমার আগুন পড়লে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে, ফায়ার সার্ভিস স্টেশন একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে আগুন নিবানোর ব্যবস্থা নেওয়া হয়। সংসদের প্রথম অধিবেশনে কতকদিয়া এবং মহেশখালীতে ফায়ার স্টেশন নির্মাণের জন্য আমি প্রস্তাব উপস্থাপন করেছিলাম। আমার আওয়ামী লীগের বন্ধুরা সহ সবাই আমার প্রস্তাব সমর্থন করেছিলেন জাতীয় স্বার্থে। মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশ হয়ে বাস্তবায়ন হয়েছে, মহেশখালী গেলে আপনারা দেখতে পাবেন কর্মী অগ্নি নির্বাপনের জন্য তারা ভূমিকা রাখে। কতক দিয়ার প্রস্তাব পাশ হয়ে এখানে অ্যালটমেন্ট হয়েছিল কলেজ গেটের পাশে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণের আদেশ হয়েছিল। আমি যেহেতু সরকারি অফিস আদালতে আর যেতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই, সেই কারণে প্রকল্প বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই আপনারা জানেন? কারণ কতক দিয়ার মানুষের দুঃখ দুর্দশা যারা এখন আছে তাদের দেখার প্রয়োজন নাই। যদি থাকত আর ফায়ার সার্ভিস যদি বাস্তবায়ন হতো, এভাবে আগুনে নিঃশেষ হতে পারত না। বরফ থেকে 5 মিনিটের মধ্যে আগুন নিবানোর সুযোগ হয়ে যেত কিনা বলেন। আমি আজকে দাবি জানাতে চাই, এভাবে অসংখ্য বাড়ি পড়ে যাবে। গতকাল আলিয়াকবরে 10টা বাড়ি পড়ে গেছে, আমাদের ভাইরা নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে। তাহলে আগুনে কি ঘর পড়তে পারত? আপনারা কি আমার এই দাবির সাথে একমত? অবিলম্বে কুতুব দিয়ার ফায়ার স্টেশন দাবি করছি বাস্তবায়ন করতেই হবে। আর কথা না বাড়িয়ে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন বলেছেন, আজকে আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের সুখ দুঃখ সবকিছুর সাথে আমরা অংশীদার হতে চাই। যাদের বাড়ি গেছে, সম্পদ গেছে, দোকান পড়েছে, তারাই ভালো জানে তাদের কষ্ট ব্যথা কতটুকু। মানুষ হিসাবে কি আমরা বুঝি না? অবশ্যই বুঝতে পারি, খোলা আকাশের নিচে জীবন যাপন এবং ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধ। আমি যতটুকু জানি অনেকেই এই ইনকাম দিয়ে সংসার চালায়, তাদের জীবনে বড় কষ্ট দুর্বিষহ এসেছে। এই কষ্ট দেখে একজন মুমিন বান্দা হিসেবে
বসে থাকার সুযোগ আছে। আমরা ভোটের জন্য জনগণের কল্যাণ বা উপকারের জন্য হাত বাড়াই না, এই রাজনীতি জামাত ইসলামী করে না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশে দুর্যোগ দুর্ঘটনা অগ্নিকাণ্ড সলিল সমাধি অগ্নিকাণ্ড সব কানে ছুটে বেড়ান, আমরা ওনার সাথে যাই। ভোটের রাজনীতি করলে কুতুবদিয়া মহেশখালীর বাহিরে কি আমার যাওয়ার কথা? তাহলে আমরা সেখানে কেন গিয়েছি? কোরবানির ঈদ যেটা গেল সেই ঈদ পালন করেছি সুনামগঞ্জ এবং সিলেটের বানবাসী মানুষের সাথে, সেখানে কি আমার ভোট আছে? চকরিয়ায় কয়জন হিন্দু পরিবার একসাথে, পাঁচজন একই দুর্ঘটনায় নিহত হয়েছে, সেখানে কুতুবদিয়ার লোকেরা তাদের পূজা উপলক্ষে গিয়েছিল, রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে সেখানে প্রতিটি পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা সেখানে দিয়েছি। সেই উত্তরবঙ্গে 26 লক্ষ টাকার হিন্দু পরিবার পড়ে যাওয়াতে সেখানে আমরা তাদের সহায়তা করেছি। ইসলাম হিন্দু মুসলিম বোঝে না, ইসলাম বুঝে মানুষ এবং মানবতা। যেখানে মানুষ আমাদের নবী সেখানে হাত বাড়িয়েছেন, যেখানে মানুষ খোলাফায়ে রাশেদিন সেখানে সহযোগিতা দিয়েছেন। মদিনার ইসলামী রাষ্ট্রে যেমন সকল নারীদের গের অবাধ সুযোগ ছিল, রাষ্ট্রীয় নাগরিক হিসাবে সুবিধা পেত, সেই মদিনার মডেলে আমরা বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দল মত নির্বিশেষে সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার পাবে। আজকে আমরা যে তালিকা করেছি ঘূর্ণিঝড়ের পাশাপাশি চিত্রাঙ্গ যে হয়েছে গত মাসে অক্টোবরের 24-25 তারিখ সেই ঘটনায় যাদের তালিকা খুলে দেখেন এখানে হিন্দুদের তালিকা আছে, তারা বলে জামাত ইসলামী সাম্প্রদায়িক দল, আমি বলি তারাই সবচেয়ে বড় সাম্প্রদায়। জামাত ইসলামের কাছে জাত পাত নাই, জামাত ইসলামের কাছে মানুষ আছে, জামাত মানুষের মর্যাদা দিতে পারে। এই জন্য আমরা কোন দল করে কি না করে সেটা দেখি না, তিনি যদি সত্যিকার ক্ষতিগ্রস্ত হয় তার পাশে আমরা দাঁড়াই। প্রিয় ভাইরা আমার, আজকে যারা আপনারা এখানে এসেছেন আমার জানামতে সকলেই ক্ষতিগ্রস্ত, অনেকে ইতিমধ্যে এই সহযোগিতা উপহার নিয়ে বিদায় নিয়েছেন, অনেকে অপেক্ষায় করছেন, আমরা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, নানা জটিলতার মধ্য দিয়ে আমরা এসেছি, তারপরে আমরা যে আসলাম আমার অনুরোধ হচ্ছে এক দুই বান তিন দিয়ে আপনাদের সমস্যা পুরোপুরি সমাধান করা যাবে না, তবে কথা ঠিক আমাদের এই উপহারটুকু আমি এটাকে ত্রাণ বলি না, আমাদের আমির জামাত ত্রাণ বলে না, আমরা বলি এটা আমাদের পক্ষ থেকে একটা উপহার। আমাদের এই উপহার গুলো আপনার সাথে আমাদের হৃদয়ের যে সম্পর্কে ভিত্তি স্থাপিত হয়েছে সেটাকে সুদৃঢ় করবে, স্মৃতি হিসাবে থাকবে, আপনার গোষ্ঠীর সাথে আমরা একটু শেয়ার করলাম বাগাবি করলাম, এটাই আমাদের সান্ত্বনা। এই সান্ত্বনার জন্য এসেছি, আমরাও সান্ত্বনা পাবো, আপনারাও সান্ত্বনা পাবেন, তবে সর্বোপরি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হলো সবচাইতে বড় সাহায্য। তিনি মানুষকে বিপদ দেন, মানুষের জীবন থেকে তিনি বিপদ উঠিয়ে নেন। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন, আল্লাহর কাছেই পানা চাইবেন বিপদ থেকে মুক্তির জন্য। এই জন্য আজকে যারা এসেছেন, যারা আসতে পারেন নাই, সবার কাছে আমার সালাম এবং দোয়া থাকলো, ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইরা আমার, শেষ কথা হলো এই সমাজ কল্যাণ কাজ কে করলো সেটা না, যেই করুক তাকে আপনি সম্মান জানাবেন, সরকার করলে আমরা বেশি খুশি হতাম, কারণ একটি দেশের নাগরিকের পরিপূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের, জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে,
সরকার বলে কেন কোন ব্যক্তির বাপদাদার সম্পত্তি দিয়ে সরকার চলে না, জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, জনগণের সুবিধা অধিকারের জন্য দুঃখ বিমোচনের জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে। এই জন্য আমরা আজকে সরকার হিসেবে আসি নাই, আমরা এসেছি মানুষের সেবা করা। আল্লাহ রসুল বলেছেন এটা ইবাদত, এটা কি আমরা আজকে ইবাদত এসেছি, এটা আমার কথা নয়। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসটা পড়েন, আসাই আলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিন লাইলি ওয়াসাইমিন নাহার, যারা বিধবা মিসকিন অভাবী দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্য করে, আল্লাহ রসুল বলেছেন তারা জিহাদের ময়দানের মুজাহিদের মর্যাদা পান, সারা রাত যারা তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা পান।